দর্শক, এই সাইজের গরুগুলোকে আমরা কম করে দিব, দেওয়া শেষ। ঠিক, আমরা ক্যাটাফস যেমন দিলাম 10 মিলি আমরা বিফ্লেক্স ভেট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে আপনারা গরুকে কখন ক্যাটাফস বা ভিফ্লেক্স ভেট বা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইঞ্জেকশনগুলো পুশ করবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কোনটাকে কি পরিমাণ দিতে হবে এই বিষয়টা জানানোর চেষ্টা করব। দর্শক, আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যখন হাড্ডিসার গরু খামারে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে অ্যাট ফার্স্ট আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কৃমিমুক্ত করতে হবে, জিং লিভারটনিকের যে ডোজটা আছে এটা কমপ্লিট করতে হবে। তো আপনারা ইতিমধ্যে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানতে পারবেন যে আমার কিন্তু মোটামুটি সব দেওয়া কমপ্লিট। জিং লিভারটনিক কোনটাকে কী পরিমাণ দিতে হবে এ বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে যে আমরা পর্যায়ে আসছি সেটা হচ্ছে যে আজকে আমরা আসলে যে বিটোফাসপেন গ্রুপের ইঞ্জেকশন বা ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশনগুলো পুশ করব। তো অনেকেই বলে যে আসলে ইঞ্জেকশনগুলো পুশ করা যাবে কি না। অবশ্যই ইঞ্জেকশনগুলো পুশ করা যাবে, এতে আসলে খারাপ কোনো উপাদান নেই। আপনারা হয়তোবা আমাদের যে গরুগুলো নিয়ে আসে এগুলো কিন্তু একবারে জীর্ণ শীর্ণ থাকে, বলতে গেলে ওদের যে ক্যাপাবিলিটি যে বা ক্যাপাবিলিটি ওদের একটাও কিন্তু একবারে পারফেক্ট পর্যন্ত থাকে না। আমরা যদি ইঞ্জেকশনগুলো পুশ না করি তাহলে আসলে তাদের ভারসাম্য ঠিক থাকবে না, তারা ভালো মতো খাইতে পারবে না বা তাদের গ্রোথ ভালো আসবে না। তো আমরা টোটালি এই অক্সিলারি যে ইঞ্জেকশনগুলো আছে সহকারী ইঞ্জেকশনগুলো এগুলো আমরা পুশ করব। তো দর্শক, এখন আমি আপনাদেরকে যে ইঞ্জেকশনগুলো সাজেস্ট করব সেটা হচ্ছে বা আমি আমার খামারে যে ইঞ্জেকশনগুলো প্রয়োগ করে থাকি এই বিষয়ে আমি এখন আপনাদেরকে বলবো। এখন আমার কাছে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিভেড আছে এবং কেটাফস আছে, এটা হচ্ছে বিটোফসফেন গ্রুপের এবং আপনারা চাইলে মেটাবুস্টাও ব্যবহার করতে পারেন। তো মেটাবুস্টার সম্পর্কে আপনাদেরকে বলি, এটাও কিন্তু আপনার রেজাল্ট ভালো, এটা অ্যাডভেন্টের। এই দুইটাই কিন্তু আমি ব্যবহার করি মূলত আমার খামারে। তো এখন কথা হচ্ছে এই দুইটা বিটোফসফেন গ্রুপের গেল। বিটোফসফেনে আপনারা যদি অন্য গ্রুপের থাকে, যদি অন্য কোনো কোম্পানির থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এবং বিভেট, এটা হচ্ছে ভিপ্লেক্স ভেট বা বিভেট, এটা ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের আর কি। তো আপনারা চাইলে বায়োনাল ফোর্ড আছে, এটাও ভিটামিন বি কমপ্লেক্সেরই, তো এটাও আপনারা ইউজ করতে পারেন। এর পাশাপাশি অ্যামাইনোভিটের একটা কথা বলছেন, অ্যামাইনোভিট কিন্তু এই যে ভিটামিন বি কমপ্লেক্সের থেকে ভালো, অ্যামাইনোভিট অনেক ভালো, তবে ওটার দাম কিন্তু বেশি। দামের দিক দিয়ে বিবেচনা করলে, বিশেষ করে আমরা যেহেতু খামার করি আমাদেরকে দামের দিকটাও বিবেচনা করতে হয়, তো আপনারা যদি ভালো মানের খাবার নিশ্চিত করতে পারেন এবং বিটোফসফেন গ্রুপ এর সাথে যদি আপনারা একটা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইঞ্জেকশন দিতে পারেন তাহলেই কিন্তু হয়ে যায়। তো দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটা গরুকে আমরা কত পরিমাণে দিব। তো গত ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু এই গরুটাকে আমি ক্যাটাফস কিন্তু আমি ওইটাতে 20 মিলি দিয়ে দিছি। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন যেগুলো লাইভ ওয়েট, দেখবেন যে আপনার 100 কেজির উপরে চলে গেছে বা 120 কেজির উপরে চলে গেছে, সেগুলোকে আপনারা 20 মিলি করে দিবেন। যেহেতু এই দুইটা গরু বড়, আরও কয়েকটা আছে ওই দিকে, একটা একবারে কর্নারে আছে একটা অনেক বড়, এগুলোকে আমরা 20 মিলি করে দেবো। তো দর্শক, এই যে 20 মিলির জন্য আমরা বড় সিরিজটা ব্যবহার করলাম, এখন আমরা এটাতে ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশনটা দিব। আমরা এখানে ইঞ্জেকশনটা পুশ করতেছি, দেখুন এটা ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে দিলাম। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আসলে আমরা কম করে কোন গরুগুলোকে দিতে পারি। তো এই যে আমি ছোট সিরিজটা নিলাম, ক্যাটাফসটা নেই, দর্শক এখানে এই যে আমি 12 নিয়ে নিলাম অলরেডি, যেহেতু এটাতে 12 আছে 12 দিলে সমস্যা নেই। তো আমি দুইটা দুই ধরনের গরুরাই দেখাচ্ছি আসলে কোনটাতে বেশি দিবেন কোনটাতে কম দিবেন, অনেকেই প্রশ্ন করে থাকেন। আপনারা আসুন, এই গরুটাকে আমরা দিব, ধরেন দর্শক এই সাইজের গরুগুলোকে আমরা কম করে দিব, দেওয়া শেষ। ঠিক, আমরা ক্যাটাফস যেমন দিলাম 10 মিলি আমরা বিফ্লেক্স ভেট দেওয়ার চেষ্টা করব। এবং বিশেষ ক্ষেত্রে আসলে আমরা কখন রেনাসলিডি থ্রি আসলে কোন গরুর জন্য ব্যবহার করব বা অ্যামাইনোভিড আমরা কোন সময় ব্যবহার করব,
এটা আসলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে দেখার চেষ্টা করব। কিন্তু উপস্থিত যদি আপনারা প্রাথমিকভাবে আপনাদের গরুর গ্রোথ ভালো হয়ে থাকে, যে গরু হচ্ছে মোটা দাদা বা আপনি ভালো ভালো মানের দানাদার দিতে পারতেছেন, তাহলে আপনাদেরকে যে ইঞ্জেকশনগুলোর পিছনে বেশি টাকা খরচ না করে আপনারা এই যে নর্মালি যে ওষুধগুলো আছে, যে রেনাটার, কেটাফস বা অ্যাডভেন্টের যে মেটাবুস্ট আছে বা ভিপ্লেক্স ভেট, বিভেট, এই জিনিসগুলো যদি করতে পারেন, ইনশাল্লাহ এগুলো দিয়েও কিন্তু গরু মোটা তাজা করা সম্ভব। এবং এগুলো ইঞ্জেকশন দিয়ে আমি গরু মোটা তাজা করব, এবং আমি প্রতিটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং প্রমাণ করে দেব যে আসলে না, ইঞ্জেকশন বা আদার্স যে মেডিসিনে বেশি টাকা খরচ না করে যদি দানাদারের মান উন্নয়ন উন্নত করা যায়, তাহলেও গরু মোটা তাজা করা সম্ভব। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এবং দর্শক, আরেকটা কথা হচ্ছে যে ইঞ্জেকশনগুলো আমরা কতদিন পর পর পুশ করব। তো আপনারা এই ইঞ্জেকশনগুলো সাত দিন পর পর পাঁচবার যদি আপনারা ইউজ করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের গরু একটা দেখবেন যে আপনারা 3 মাসের ভিতর বা 2 মাসের ভিতরে মোটা তাজা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।